পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার মধ্যে ঢুকে কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকি দেওয়া, তার সঙ্গে দুর্ব্যবহার করা এবং থানার গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল, বিজেপি জেলা সহসভাপতি শঙ্কর গুছাইত, জেলা মুখপাত্র অরূপ দাস, যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক সহ মোট 16 জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। এদের বিরুদ্ধে 342, 353, 186, 506 এবং 120B ধারায় মামলা দায়ের করা হয়েছে। আপনি আমাকে ধন্য করছেন, ঠিক আছে না? আপনি আপনার কাজ করছেন, এফআইআরটা রিসিভ করুন, রিসিভ করুন, রিসিভ ইট, এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা, এফআইআর রিসিভ করুন, আমি কমপ্লেন দিচ্ছি। আপনি বাধ্য আমার কমপ্লেন নিতে। আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা, দেখুন একজন বিধায়িকা এসে কমপ্লেন দিচ্ছে, কমপ্লেন দিচ্ছে এই পুলিশ অফিসার, বলছে আমি কমপ্লেন নিতে পারবো না। কেন নিতে পারবেন না? কেন নিতে পারবেন না? ভয় আপনি কমপ্লেন নিন, আদার ওয়েদার নিয়ে সিট ছেড়ে ভেতরে যান, এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। কারণটা কি? কারণটা কি? এফআইআর রিসিভ করুন। আপনার কি পুলিশ ম্যানুয়ালে আছে যে রিসিভ করার নিয়ম নেই, এরকম কিছু আছে পুলিশ ম্যানুয়ালে? পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।